नमस्कार बन्धुरा, आमी शुभंकर, आपनारा देखछेन बंगलोजी यूट्यूब चैनल। आजकेर भिडियोटिते आमी आपनादेर कोनो मोबाइल ट्रिक्स बा टिप्सेर ब्यापारे बोलबो ना। आजकेर भिडियोटिते आमी रिसेंट घटे जावा एकटी घटनार ब्यापारे आलोचना करब। तो घटनाटा हलो एरकम किछुटा, जे ट्रुकलार एपेर नाम तो आपनारा सकले हयतो शुनेछेन आर अनेके ইউজও करें हयतो। तो ट्रुकलारेर एगेंस्टे সাইবেল नामेर एकटी সাইবার সিকিউরিটি কোম্পানির থেকে রিপোর্ট করা হয়েছে যে ট্রুকলার নাকি 4,75,00,000 ইন্ডিয়ান ইউজারের ডেটা লিক করেছে। তো তার আগে আমরা জেনে নিই যে ট্রুকলার অ্যাপটা কিভাবে কাজ করে। যখন আপনি আপনার ফোনে ট্রুকলার ইনস্টল করেন, তখন সেখান থেকে অনেকগুলো পারমিশন চায় এবং আমরা যথারীতি সেগুলো অ্যালাউ করে দিই। তো অ্যালাউ করে দেওয়ার পর ট্রুকলার থেকে আমাদের কন্ট্যাক্ট হিস্ট্রি, আমাদের কন্ট্যাক্টসে অর্থাৎ যতগুলো নাম্বার সেভ করা রয়েছে সেই সকল কন্ট্যাক্টগুলো তারা সিঙ্ক করে তাদের সাইটে নিয়ে নেয় এবং সেখানে সেই সকল নাম্বারগুলো ওদের সেভ করা থাকে। তো তার মধ্যে থেকে যখন কেউ অন্য কাউকে ফোন করে, তো সেখানে আমাদের মোবাইলে যে নাম দিয়ে সেভ করা রয়েছে তো সেই নামটা তাদের এখানে শো করা হয়। তো এইভাবেই সবার ডাটা নিয়ে সবার মধ্যে বিলিয়ে দেয় ট্রুকলার। তো এর আগেও ট্রুকলার এগেনস্টে অনেক রিপোর্টে ফাইল করা হয়েছিল। তো এবার যথারীতি আরেকবার ফাইল করা হলো যে ট্রুকলার ইন্ডিয়ান ইউজারদের ডেটা লিক করছে। তো আমাদের সকলের ডেটাগুলোর মধ্যে নাম, কারেন্ট সিটি, ফেসবুক আইডি, ইমেল আইডি, এরকম অনেক কিছু ডেটা সেখানে রয়েছে। তো সেগুলো ডার্ক সাইডে প্রায় 75,000 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। তো এটার এগেনস্টে ট্রুকলার থেকে রিপ্লাইও করা হয়েছিল, যে ট্রুকলার থেকে বলেছে যে তাদের মধ্যে থেকে এরকম করা হয়নি বা তারা এটা এরকম কোনো কিছু ডেটা লিক করেনি, অন্য কোনো কোম্পানি তাদের নাম ব্যবহার করে এরকমটা করেছে, কিন্তু এখনও টোটাল কোনো কিছু ক্লিয়ার হয়নি। তো আপনারা যখন ট্রুকলার অ্যাপটা ইনস্টল করেন, তখন হয়তো সেখানে লক্ষ্য করে থাকবেন যে অনেক কিছুর পারমিশন সেখান থেকে চায়। কন্ট্যাক্ট হিস্ট্রি, মেসেজ, গ্যালারি, ক্যামেরা, অনেক কিছুর পারমিশন সেখান থেকে নিয়ে নেয়, কিন্তু যেগুলোর কোনো কিন্তু সেরকম দরকার ওখানে পড়ে না। খালি কন্ট্যাক্ট হিস্ট্রির পারমিশন নিলে সেটা মানা যায়, কিন্তু ওখান থেকে অনেক কিছুর পারমিশনই নেয় ট্রুকলার। তো অ্যাপটার ব্যাপারে আগেও অনেক কমপ্লেন এসেছিলো। তো এরকম আবার 3 দিন আগে একটা কমপ্লেন এসছে, তো এখনও সেটা ক্লিয়ার হয়নি। তো আমিও পার্সোনালি অ্যাপটা ইউজ করতাম, তো এখন সেটা আমি বন্ধ করে দিয়েছি। এখন বাকিটা আপনাদের উপর, আপনারা কী করবেন না করবেন। কিন্তু আমি বলে দিই যে অ্যাপটার ওপর আগে অনেক কমপ্লেন এসেছিলো। তো এখন আবার রিসেন্ট একটা এরকম কমপ্লেন ফাইল হয়েছে যে ইন্ডিয়ান ইউজারদের মধ্যে থেকে 4,75,00,000 ইন্ডিয়ান ইউজারের ডেটা কিন্তু এখান থেকে লিক হয়েছে। তো এই মানে লিস্টের মধ্যে আপনিও থাকতে পারেন বা আমিও থাকতে পারি। এখন টোটালটাই আপনার উপর, আপনি কী করবেন। আমি পার্সোনালি এখন ব্যবহার করছি না, আর আপনাদেরকে ওইটাই সাজেস্ট করব যে আপাতত ট্রুকলার ব্যবহার না করলেই ভালো। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও টপিকটা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন ব্যাপারটি। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা কোনো জিজ্ঞাসাবাদ যদি থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।